দুর্নীতি আর অপরাধের তালিকা থেকে বাদ গেল না বিসিএস পরীক্ষাও। পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক শীর্ষকর্তাদের নাম। এবার জানা গেল কোন কোন কর্মকর্তা ড্রাইভার আবেদ আলীকে প্রশ্ন সাপ্লাই দিতেন। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, তবে তারা এমন অপকর্মের জন্য অনুতপ্ত বলে জানা গেছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রশ্ন ফাঁস করে আসছিল। তারা বিভিন্ন পেশার হলেও কেউ প্রশ্ন ফাঁস করত, কেউ ক্রেতা সংগ্রহ করত, কেউ ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি ও সরবরাহ করত এবং টাকা আদায় করত। কার কি দায়িত্ব ছিল তা তদন্ত করে বের করা হচ্ছে। সিআইডি সূত্র জানায়, মূলত 2022 সাল থেকে গাড়ি চালক আবেদ আলীর মাধ্যমে পিএসসিতে থাকা চক্র প্রশ্ন ফাঁস করে আসছিল। পিএসসির অধীনে থাকা বিভিন্ন নিয়োগ পরীক্ষা ছাড়াও কয়েকটি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে বলেও তথ্য রয়েছে। এসব তথ্য যাচাই করা হচ্ছে। সিআইডির একজন কর্মকর্তা বলেন, 22 বছর আগে থেকে আবেদ আলী প্রশ্ন ফাঁস করলেও এখন পিএসসিতে তার সিন্ডিকেটে দুই উপপরিচালক ও দুই সহকারী পরিচালক সহ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে, কিন্তু এর আগেও পিএসসিতে তার সিন্ডিকেটে এই ধরনের সদস্য ছিল। তারা কারা সেই অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এক সময় আবেদ আলী পিএসসির আলোচিত সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের গাড়ি চালক ছিলেন। চার দলীয় জোট সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এই আবেদ আলী সিন্ডিকেটের মাধ্যমে। তবে পিএসসির ওই সদস্যের নামও এসেছিল। প্রশ্ন ফাঁসের টাকা দ্বন্দ্বে ওই সময় এক শিক্ষককে প্রাণনাশের হুমকিও দেন আবেদ আলী। ওই ঘটনায় জিডি হয়েছিল তখন। পিএসসির সেই সদস্য এখন কানাডায় বসবাস করেন। পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামকে গ্রেফতারের পর সিআইডি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে মূলত উপপরিচালক আবু জাফরের মাধ্যমে প্রশ্নপত্র পেত। পরীক্ষার আগের দিন সে হাতে প্রশ্নপত্র পেত, এরপর তা আবেদ আলীর কাছে দেওয়া হতো। সিআইডি কর্মকর্তা বলছেন, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত গাড়ি চালক আবেদ আলী অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গেছে। ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি, তিনতলা ফ্ল্যাট ও একটি গাড়ি থাকার তথ্য রয়েছে। গ্রামের বাড়ি মাদারীপুরে, ডাসারে রয়েছে ডুপ্লেক্স ভবন। আবেদ আলীর আরও সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।